আইটি বাড়ির পক্ষ থেকে রেসপন্সে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা লিকুইড পেজ লেআউট সম্পর্কে দেখেছি এবং আজকের পর্বে আমরা অ্যাডাপটিভ পেজ লেআউট তৈরি করব সো অ্যাডাপটিভ পেজ লেআউটটা একটু ডিফারেন্ট এটা লিকুইড পেজ লেআউট বা স্ট্যাটিক পেজ লেআউটের মতো না এখানে আমরা আগেই বলেছিলাম নির্দিষ্ট রেঞ্জের জন্য আমাদের পেজগুলোকে পেজের সাইজগুলোকে বিভিন্ন শুধু পেজের সাইজ না আমরা চাইলে কোনো নির্দিষ্ট কোনো এলিমেন্টের সাইজকেও আমরা এডিট করতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টিভ পেজ সুবিধা ধরেন আমার একটি কম্পিউটার আছে সেটার মনিটর উনিশশো বিশ পিক যেটার ওয়েট এখন আরেকজনের আরেকটি কম্পিউটার আছে যেটার মনিটর এক হাজার পিক্সেল ওয়েট আবার কারো ট্যাবলেট আছে যেটা মনিটর সাতশো আটষট্টি পিক্সেল উইট আবার কেউ মোবাইল ইউজ করে যেটার উইট মাত্র তিনশো বিশ পিক সো এই যে বিভিন্ন ডিভাইসের বিভিন্ন উইট আবার এই যে উইট গুলোর যে আলাদা আলাদা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে বিভিন্ন রেঞ্জের যদি আমরা নির্দিষ্ট ভাবে আমাদের ওয়েবসাইটের উইটকে চেঞ্জ করাতে পারি এবং আমরা যদি ফিক্স করে দিতে পারি যেমন ধরুন আমরা গত পর্ব যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম যে এই যে যে এক্সাম্পলটা স্বাভাবিক অবস্থা ইটস ফাইন যেটা আমরা লিকুইড দিয়ে করেছি কিন্তু যখন এটা ছোট স্ক্রিনে বা কোনো মোবাইলে দেখা হবে তখন এটার কলামগুলো এতটাই ছোট হয়ে যাবে যে দেখতে অসুবিধা হবে সো এই ছোট অবস্থায় যদি আমরা কলামগুলোকে পাশাপাশি না রেখে যদি আমরা এগুলোকে নিচে নিচে নিতে পারতাম যদি এমন কোনো পদ্ধতি থাকতো যে নির্দিষ্ট কোনো উইডে আমরা আমাদের কলামগুলোর উইট চেঞ্জ করতে পারতেছি শুধুমাত্র নির্দিষ্ট কোনো রেঞ্জে ধরেন যখন ছোট হবে তখন কলামগুলো এই থার্টি পার্সেন্ট না থেকে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে আবার যখন বড় হবে তখন আবার ফুল স্ক্রিন না হয় আবার থার্টি পার্সেন্ট হয়ে যাবে এবং পাশাপাশি চলে আসবে তো এরকম যদি আমরা করতে পারতাম তাহলে খুব ভালো হতো সো এইরকম করার জন্যই মূলত আমাদের এই অ্যাডাপটিভ পেজ লেআউটের সূচনা এবং এই অ্যাডাপটিভ পেজ লেআউটে আমরা বিভিন্ন রেঞ্জের জন্য বিভিন্ন রেঞ্জের জন্য আমরা আমাদের এই উইড যে কোনো কিছু চেঞ্জ করতে পারি তো চলুন একটু টেস্ট করে দেখা যাক সো এটা থাকবে না এটা আমরা তিনশো পিক্সেল উইড করে দিচ্ছি এবং এটার টোয়েন্টি পিক্সেল করে দিচ্ছি তো এই অ্যাডাপ্ট পেজলেও সাধারণত মিডিয়া কোয়েরি ব্যবহার করে করা হয় থাকে মিডিয়া কোয়েরি তো মিডিয়া করে কিভাবে লেখে প্রথমে তারপর আপনি স্পেস দিয়ে আপনি এখানে কন্ডিশন দিবেন যে কত থেকে কত পিক্সেল রেশিও বা কতটুকুর মধ্যে হলে আপনার পেজটা কতটুকু হবে তো আমরা প্রথমেই এটার ম্যাক্স উইথ দিই ম্যাক্স উইথ ফোর পিক্সেল এখন এই কথাটি কি মিন করে বলুন তো ম্যাক্স উইথ ফোর ফিফটি পিক্সেল এই কথাটি মিন করে হচ্ছে যে আমরা এই মিডিয়ার ভেতরে মানে এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যা কিছুই লিখবো সেই সিএসএস টা তার মানে এখানে আমরা যে কোনো সিএসএস লিখতে পারি আমাদের টোটাল ওয়েবসাইটের যে যেকোনো এলিমেন্টের যে কোনো সিএসএস আমরা এখানে এডিট করতে পারি এবং সেই সিএসএস গুলো শুধুমাত্র অ্যাপ্লাই কেবল হবে শুধুমাত্র কার্যকরী হবে শুধুমাত্র যে ডিভাইসগুলো সর্বোচ্চ উইড চারশো পঞ্চাশ পিক্সেল শুধু সেই ডিভাইসের ক্ষেত্রে অন্য কোন ডিভাইসে এটা কার্যকরী হবে না তার মানে স্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে এটা মোবাইল ডিভাইসের জন্য কারণ সর্বোচ্চ ওয়েটই যার চারশো পঞ্চাশ পিক্সেল তার মানে এটা মোবাইল ডিভাইস যে চারশো পঞ্চাশ পিক্সেল হায়েস্ট উইড অথবা তার থেকে ছোট যে কোনো ওয়েটের জন্য তো এই জায়গায় আমরা একটু টেস্ট করার জন্য আমরা ব্লক যেটা নিয়েছি সেটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড করে দেই দেখি যে যখন আমাদের স্ক্রিন সাইজ চারশো পঞ্চাশ বা তার থেকে ছোট হবে তখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয় কি না রেড হলেই তো আমরা বুঝতে পারবো যে কাজ করেছে সো রিফ্রেশ করে এবার এটা ছোট করি দেখতেছি না কোন অবস্থাতে রেড হচ্ছে না আরো ছোট করি আরো ছোট করি এই যে দেখুন রেড হয়ে গেছে আরো ছোট করি দেখুন রেডি আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা চারশো পঞ্চাশ পিক্সেল থেকে শুরু করে যতই ছোট করি না কেন এটার কালার রেড থাকবে কারণ আমরা এটার কালার দিয়েছিলাম রেড এবার এটাকে আবার বড় করি এটা যখন চারশো পঞ্চাশ ক্রস করবে তখন আবার সেই অরেঞ্জ কালার চলে আসবে তো এই বিষয়টা আরও ভালোভাবে বোঝা যায় যদি আমরা এটাকে ফায়ারফক্স দিয়ে ওপেন করি কারণ ফায়ারফক্স এর একটা চমৎকার টুলস রয়েছে সেটা হচ্ছে যে রেসপন্সিভ চেক করার জন্য যেমন এটার একটা মোবাইল ভিউ রয়েছে আমরা যদি কন্ট্রোল শিফট এম চাপি ফায়ারফক্স দিয়ে এটা ওপেন করে কন্ট্রোল শিফট এম চাপলে দেখবেন এরকম একটি ভিউ চলে আসবে এটা হচ্ছে মোবাইল ভিউ বা রেসপন্সিভ চেক করার জন্য এবং এখানে উপরে আপনি কতটুকু পিক্সেল রয়েছে সেটা এখান থেকে মাপটা দেখতে পারবেন এবং আপনি চাইলে এটাকে এখান থেকে বড় ছোট করতে পারবেন আপনার সুবিধা মতো তো ছোট করে দেখি পাঁচশো চল্লিশে গিয়ে এটা লাল হয় কিনা আপনারা এই জায়গাটিতে উইথটাকে লক্ষ্য রাখুন আমরা এটাকে আস্তে আস্তে ছোট করতেছি দেখুন সরি চারশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ না চারশো পঞ্চাশ দেখুন আমি ছোট করি দেখুন চারশো পঞ্চান্ন লাল হয়নি বাট যখনই যখন চারশো গেছে এবং এর থেকে আমরা যতই ছোট করি না কেন এটা লালই থাকবে আবার যখন বড় করব কালার চেঞ্জ হয়ে যাবে এখানে যে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখুন এই এলিমেন্টগুলো কিন্তু প্রথমে বামে ছিল কিন্তু যখন আমরা এটাকে ছোট করলাম এগুলো কিন্তু বামে না থাকে কিন্তু নিচে নেমে গেছে দেখুন আসলে এটার উপরে এলিমেন্ট গুলো লেগে গেছে এবং সবগুলোর কালার যেহেতু লাল মনে হচ্ছে একটা এলিমেন্ট আমরা একটা কাজ করি এটাকে মার্জিন টপও দিয়ে দিই বিশ পিক্সেল করে দিয়ে আমরা এবার যদি এটাকে রিফ্রেশ করি হ্যাঁ দেখুন এবার কিন্তু আপনার এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে যে নিচে নিচে আসলে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় নিচে আসবে না আপনার ওয়েবসাইটের এলিমেন্টগুলো কিন্তু এটা নিচে এসেছে কারণ হচ্ছে যে এটা ফ্লোয়েট লেফট দেয়া এই জন্য প্রত্যেকটা অটোমেটিক্যালি নিচে নেমে আসতেছে সো এটা কিন্তু এখানে কোনো বিষয় না মেন বিষয় হচ্ছে আমরা যেটা বুঝলাম যে চারশো বা তার ছোট স্ক্রিনের জন্য আমরা এটা কালার চেঞ্জ করতে পেরেছি সো নট অনলি কালার আপনি এখানে যে কিছু এডিট করতে পারবেন আপনি যদি চান এখানে এটার উইট চেঞ্জ করে দিবেন আমরা যদি উইট এটাকে তিনশো থেকে কমিয়ে দুশো পিক্সেল ওয়েট করে দিই সেভ করি সেভ করে আমরা রিফ্রেশ করি পেজটা রিফ্রেশ করে ছোট করি দেখবেন এটা লাভ দিয়ে ওয়েট দুশো হয়ে যাবে দেখুন এই যে লাল হওয়ার সাথে সাথে ওয়েট কমে দুইশো হয়ে গেছে আবার বড় করলে ওয়েট বেড়ে তিনশো হয়ে গেছে সো তার মানে বোঝা যাচ্ছে কিন্তু এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড না আপনি ওয়েট হাইট আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারবেন এই মিডিয়া কোয়েরির মধ্যে তো এটা গেল একটা মিডিয়া কোয়ারি এবং এটা হচ্ছে এমন একটা মিডিয়া কোয়ারি যেটা চারশো পঞ্চাশের থেকে ছোট যে কোনো স্ক্রিনের জন্য এখন আমরা আরেকটা মিডিয়া কোয়ারি করি যে চারশো একান্ন থেকে একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত এটা তো গেল একটা একটা কন্ডিশন ম্যাক্স উইট চারশো পঞ্চাশ আমরা দুইটা কন্ডিশন দিয়ে আরেকটা মিডিয়া কোয়ারি করে দেখি কি হয় সো যেহেতু এখানে আমাদের দুইটা কোয়ারি লিখতে হবে বা দুইটা কন্ডিশন আমাদেরকে লিখতে হবে সো এটা তো আমরা চারশো পঞ্চাশ পিক্সেল দিয়েছি ম্যাক্সিমাম সো আমরা তারপরে থেকে শুরু করব মিনিমাম যেটা চারশো একান্ন পিক্সেল উইট হবে অ্যান্ড যেটা ম্যাক্সিমাম আমরা একটা বাউন্ডারি দিয়ে দিব যে বাউন্ডারিটা হবে ম্যাক্সিমাম উইট আমরা আমাদের ইচ্ছা মতো যে বাউন্ডারি দিতে পারি যে চারশো একান্ন থেকে কত হবে পাঁচশো চল্লিশ পিক্সেল হয় সাধারণত কারণ এই মিডিয়া কোয়েরিগুলো কিছু নির্দিষ্ট রুলস আছে আমরা সেগুলো পরে দেখার চেষ্টা করব সো এর মধ্যে আমরা যদি ব্লক কে মানে আমরা যে ব্লক সিএসএস নিয়েছি ক্লাস নেম এর মধ্যে মানে পাঁচশো চল্লিশ পিকজেল ম্যাক্সিমাম মিনিমাম চারশো একান্ন এই রেঞ্জের মধ্যে আমরা যদি ব্লকের কোনো চেঞ্জ করতে চাই তাহলে সেটা কেমন হবে তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি গ্রিন দেই দিয়ে দেখি কি হয় সেভ করি আমরা ফায়ারফক্স দিয়ে ট্রাই করি এটাকে বড় করি এবার রিফ্রেশ করি এফ ফাইভ দিয়ে রিফ্রেশ করে এবার আমরা এটাকে ছোট করি দেখি হয় কি না তো পাঁচশো চল্লিশে গিয়ে এটার কালার গ্রিন হওয়ার কথা তো দেখি হয় না এই যে দেখুন যখনই আমরা পাঁচশো চল্লিশের কোঠায় ঢুকলাম দেখুন সাথে সাথে কালার গ্রিন হয়ে গেল তো এখানে আমরা চাইলে কালার গ্রিন না শুধু এখানে আমরা ওয়েট চেঞ্জ করতে পারি এটার হাইটও চাইলে চেঞ্জ করতে পারি যদিও রেসপন্সিভ আমরা হাইট চেঞ্জ করবো না তারপরে এটার হাইট চাইলে আমরা দশ পিক্সেল যদি করি দেখবেন অনেক ছোট হয়ে গেছে রিফ্রেশ করি এই যে দেখুন সাথে সাথে হাইট চেঞ্জ আবার বড় করলে আবার হাইট ফিরে আসবে আবার ছোট হাইট ছোট হয়ে গেছে সো এখানে আমরা যে কোনো ধরনের সিএসএস চেঞ্জ করতে পারি মেইন থিম হচ্ছে এটা এটা হচ্ছে ডাবল কন্ডিশন যে দুইটা কন্ডিশন দিয়ে একটা রেঞ্জ আমরা জুড়ে দিলাম আমরা চাইলে এই রেঞ্জটাকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি পাঁচশো চল্লিশ না দিয়ে সাতশো আটষট্টি দেই সাতশো ষাট দেই সাতশো পঞ্চাশ দেয় নো প্রবলেম দিয়ে আমরা জাস্ট রিফ্রেশ করি পেজটা রিফ্রেশ করলে আমরা বুঝতে পারবো দেখুন এই যে আমরা সাতশো আটষট্টি না সাতশো আটষট্টি থেকে কালার চেঞ্জ এবং যখন আবার ছোট করব তখন আবার সেই লাল রংটা পেয়ে গেল সো দিস ইজ অ্যাডাপটিভ লে আউট আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং মিডিয়া কোয়েরি ব্যবহার করে আমরা যে কোনো রেঞ্জের মধ্যে আমাদের ওয়েবসাইটের যে কোনো ধরনের এডিট করতে পারি খুবই ফ্লেক্সিবল ভাবে এবং বিষয়টা খুবই অ্যামেজিং এবং চমৎকার আশা করি আপনারা বিষয়টা এনজয় করতে পেরেছেন এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন আজকের পর্ব এই পর্যন্তই আমরা আগামী পর্বে দেখার চেষ্টা করব কিভাবে এই মিডিয়া কোয়েরি মানে অ্যাডাপ্টিভ আউট এবং ফ্লুইড লেআউট এই দুইটার কিছু উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্ট তো এই দুইটার উইক পয়েন্ট গুলো সম্পর্কে জানবো এবং এই দুটোর কে একত্রিত করে কেন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করব সেই বিষয় সম্পর্কে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব তো আগামী পর্বের আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন আল্লাহ হাফেজ আইটি বাড়ির পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বগুলোতে আমরা অ্যাডাপটিভ এবং ফ্লুইড লেআউট সম্পর্কে জেনেছি তো আজকের পর্বে আমরা জানবো এই যে যে আমরা দুটো লেআউট সম্পর্কে জানলাম অ্যাডাপটিভ লেআউট এবং ফ্লুইড লেআউট এই দুটো লেআউটের মধ্যে অ্যাকচুয়ালি কমতিটা কোথায় আছে বা এই দুটো লেআউটের মধ্যে গ্যাপটা কোথায় আছে যার জন্য আমাদের রেসপন্সিভ লেআউটের প্রয়োজন হয় বিষয়টা একটু ক্লিয়ার করা যাক আপনারা লিকুইড বা ফ্লুইড পেজ লেআউট দেখেছেন আমরা স্ক্রিন সাইজ যত ছোট করি বা যতই বড় করি না কেন আমাদের এলিমেন্টগুলোর সাইজ অটোমেটিক্যালি চেঞ্জ হয় তো এই ক্ষেত্রে আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে তো যেহেতু লিকুইড পেজ লেআউটে আমাদের স্ক্রিনের যে কোনো সাইজের জন্য আমাদের এলিমেন্টগুলোর সাইজ পারফেক্টলি অটোমেটিক্যালি ফিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা তো লিকুইড পেজ লেআউট দিয়েই কাজ করতে পারি আমাদের রেসপন্সিভ লেআউটের কি প্রয়োজন এটা একটা কোশ্চেন জাগতে পারে আবার অ্যাডাপ্টিভ পেজ লেআউট ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার ক্ষেত্রে আমরা বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য আমাদের এলিমেন্টের বিভিন্ন সাইজ দিতে পারি তো এই ক্ষেত্রে আপনাদের মনে এটাও প্রশ্ন জাগতে পারে যে অ্যাডাপ্টিভ পেজ লেআউটে তো আমরা বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য আলাদা আলাদা সাইজ দিতে পারি তাহলে আবার রেসপন্সিভ ডিজাইনের কি দরকার আমরা তো অ্যাডাপ্টিভ পেজ লেআউট দিয়ে কাজ করতে পারতাম তো অ্যাকচুয়ালি এই লিকুইড পেজ লেআউট এবং অ্যাডাপ্টিভ পেজ লেআউট এই দুইটার কিছু গ্যাপ আছে কিছু প্রবলেম আছে সেই জন্যই মূলত এই দুইটাকে একসাথে মিলিয়ে রেসপন্সিভ ডিজাইন করা হয় যেমন আমি যদি অ্যাট ফার্স্ট লিকুইড পেজ লেআউটের গ্যাপটা বলি বা লিকুইড পেজ লেআউটের যে দুর্বলতা সেটা যদি বলি দেখুন স্বাভাবিক অবস্থা যখন লিকুইড পেজ লেআউট বড় স্ক্রিনে থাকে তখন এলিমেন্টগুলো এখানে তিনটা কলাম আছে তিনটা কলামের ওয়েট মোটামুটি ভাবে আমাদের চোখে দেখতে ভালো লাগতেছে তো এটা যখন আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে যখন আমাদের স্ক্রিন সাইজটা খুবই ছোট হয়ে যায় তো যেহেতু লিকুইড পেজ লেআউটের সিস্টেম হচ্ছে আপনার স্ক্রিনের সাথে আপনার এলিমেন্টগুলোর সাইজ স্ক্রিনের সাথে ছোট হবে সো এই ক্ষেত্রে যখন আমাদের স্ক্রিন ছোট হবে বা আমরা যখন মোবাইল দিয়ে দেখবো তখন দেখুন এই তিনটি কলাম এতটাই ছোট হয়ে গেল যে এর ভেতরে যদি কোনো লেখা থাকে কোনো ছবি থাকে আমরা কিন্তু সেটা বুঝতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে সো এইটা হচ্ছে একটা প্রবলেম এটা হচ্ছে আহ লিকুইড পেজ লেআউটের একটা উইক পয়েন্ট সো এই উইক পয়েন্টটা দূর হয় কিভাবে এই উইক পয়েন্ট আমরা এইভাবে দূর করতে পারি যে স্বাভাবিক অবস্থায় কলামগুলো পাশাপাশি থাকবে ধরেন এটার উইড সাপোজ তিনশো পিক্সেল আমরা মনে করি তিনশো পিক্সেল তো স্বাভাবিক অবস্থায় এইরকম উইড এর একটি কলাম থাকবে এবং যখন স্ক্রিন ছোট হবে তখন এইটা পাশাপাশি না থেকে নিচে নিচে চলে আসবে এবং প্রত্যেকটা কলামের উইড হয়ে যাবে এই রকম মানে ফুল স্ক্রিন উইড হয়ে যাবে তো এই পদ্ধতিটা দিলে আমরা মোটামুটি লিকুইডের এর এই প্রবলেমটাকে এই যে ছোট হয়ে যাচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে পারি তো এই সলভটা করার জন্য মূলত অ্যাডাপটিভ পেজ লেআউট কাজ করে অ্যাডাপটিভ পেজ লেআউট ভাবে কাজ করে যখন আপনি ছোট করবেন তখন আপনি আপনার কলামগুলোর সাইজ আপনি ইচ্ছামত ছোট বা বড় করতে পারবেন বিভিন্ন সাইজের স্ক্রিনের জন্য সো এই প্রবলেমটা মোটামুটিভাবে অ্যাডাপটিভ পেজ লেআউটে সলভ হয় কিন্তু অ্যাডাপটিভ পেজ লেআউটের আরেকটা বড় প্রবলেম হচ্ছে এটা বিভিন্ন স্ক্রিন রেঞ্জের মধ্যে কাজ করে যেমন স্বাভাবিক অবস্থায় আমাদের কলামের ওয়েট যদি 300 পিক্সেল থাকে এবং আমরা যদি ছোট স্ক্রিনে দেখি দেখুন আমরা যদি কোডটা ওপেন করি আপনি এখানে আমরা স্বাভাবিক অবস্থায় আমাদের কলামগুলোর ছিল কিন্তু যখনই আমাদের স্ক্রিন থেকে ছোট হবে তখনই আমাদের হয়ে যাবে দুইশো পিক্সেল তো এটা কিন্তু এক হিসাবে রেসপন্সিভ ডিজাইনের খুব কাছাকাছি কিন্তু এটা প্রবলেম হচ্ছে দেখুন যখন আমরা স্ক্রিনটাকে এই যে ছোট করে আনলাম চারশো পঞ্চাশ থেকে ছোট তখন আমাদের কলামের ওয়েট উইড হয়ে গেল দুইশো পিকজেল কিন্তু এই যে দুইশো পিকজেল উইট হয়ে গেল আমাদের কলামের তো এই অবস্থায় এই যে ডান যে পাশের যে ফাঁকা জায়গাটা এই জায়গাটা কিন্তু ফিল আপ হলো না তো যখনই বর্তমানে আমাদের ব্রাউজারের যে সাইজটা রয়েছে এই সাইজের ডিভাইস ব্যবহারকারী কেউ যদি এই ওয়েবসাইটটাকে দেখে সে দেখতে পাবে তার কলাম শুধুমাত্র এতটুকু অংশ জুড়ে আছে কিন্তু তার স্ক্রিনের ডান পাশে এই অংশটুকু ফাঁকা এটা হচ্ছে মূলত এই অ্যাডাপটিভ পেজ লেআউটের প্রবলেম এবং এই ফাঁকাটা কতটুকু থাকবে দেখুন একদম শেষ পর্যন্ত যত ছোট করা যায় শেষ পর্যন্ত এই গ্যাপটা থাকবে সো যেহেতু অ্যাডাপটিভ পেজ লেআউট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করে যে ধরেন আমরা যদি একটা রেঞ্জ দিয়ে দেই যে স্ক্রিন সাইজ যখন এক হাজার চব্বিশ পিক্সেল থেকে পাঁচশো পিক্সেল হবে বা এক হাজার পিক্সেল থেকে পাঁচশো পিক্সেল হবে তখন আমাদের কলামের উইট থাকবে চারশো পিক্সেল বা ছয়শো পিক্সেল সো এই যে ছয়শ পিক্সেল আমাদের কলামের উইড থাকবে এটা তো একদম পুরো এক হাজার থেকে পাঁচশো পিক্সেল তাই না অনেক বড় একটা রেঞ্জ পর্যন্ত থাকবে তো যখন স্ক্রিন ছোট হতে 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 পাঁচশো পিক্সেল আসবে এর মধ্যে বেশ কিছু গ্যাপ জায়গার তৈরি হয়ে যাবে গ্যাপ থাকবে সো সেই গ্যাপগুলো আমাদের ইউজারকে একটা ব্যাড রেপুটেশন দিবে বা ইউজাররা সেটা একটা আনইজি ফিল করবে সাইট ইউজ করার জন্য সো অ্যাডাপটিভ পেজ লেআউটের এই প্রবলেমটি সলভ করা যায় যেমন ধরুন যখন স্ক্রিন সাইজটা ছোট হবে এখানে যে আমাদের প্রবলেম হয়েছে ডান পাশে যে গ্যাপের সৃষ্টি হয়েছে এই গ্যাপটা দূর করা যায় যদি অ্যাডাপটিভ পেজ লেআউটের মধ্যে আমরা লিকুইড অ্যাপ্লাই করি যেমন এখানে যদি আমরা ইনসপেক্ট এলিমেন্ট করি অ্যাকচুয়ালি ইনসপেক্ট এলিমেন্টটাও ছোট হয়ে গেছে আপনি চাইলে এটাকে এরকম বড় করে এখানে দেখতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে এইভাবে আলাদা করে ডান পাশেও নিতে পারবেন তো যাই হোক এটা নিচেই থাকলো দেখুন এটাকে যদি আমরা ইনসপেক্ট এলিমেন্ট করি আমরা একটু এটার সিএসএস ফাইলটাকে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি এই যে দেখুন এখানে মিডিয়া কোয়েরিতে দেখাচ্ছে এটার উইড হচ্ছে 200 পিক্সেল সো এইখানে যদি আমরা এটাতে আমরা যদি এই অ্যাডাপটিভ প্লেআউটের মধ্যে এটাকে যদি আমরা ফিক্স না করে এইখানে যদি আমরা 100% দিতাম দেখুন তাহলে কি হতো 100% তাহলে দেখুন কি হলো যে অ্যাডাপটিভ প্লেআউটের মধ্যে আমরা কি দিলাম লিকুইড মানে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজে কি হবে দেখুন স্বাভাবিক অবস্থা এগুলো ঠিক আছে যখন স্ক্রিনটা ছোট হবে আপনার রেঞ্জ রেঞ্জ হোক হোক না না কেন কেন মানে স্ক্রিনটা ছোট হওয়ার পরে আপনার তিরিশ সব রেঞ্জের জন্য আপনার এটা স্ক্রিনের সাথে পারফেক্টলি মিলে যাবে দেখুন পারফেক্টলি মিলে যাচ্ছে ডান পাশে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু আর থাকতেছে না সো এতে করে যেটা হবে পারফেক্টলি আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে রেসপন্সিভ করতে পারবো তার মানে হচ্ছে অ্যাডাপ্টিভ পেজ লেআউটের সুবিধা নিয়ে আমরা কলামগুলোকে পাশাপাশি না থেকে আমরা নিচে নিচে বা এলিমেন্টগুলোকে সাজাতে পারবো মিডিয়া কোয়েরি দিয়ে এবং এটার যে ডান পাশে যে গ্যাপ থাকে এই গ্যাপটা আমরা পারসেন্টেজ হিসাব করে বা লিকুইডের হেল্প নিয়ে আমরা এটাকে ফিল আপ করে দিতে পারবো এতে করে আমাদের ওয়েবসাইট একদম সুপার ভাবে মানে একদম পারফেক্টলি রেসপন্সিভ হবে এবং এতে করে আমরা আমাদের ওয়েবসাইট যে কোনো ডিভাইসে ফ্লুইডের মতো আচরণ করবে প্লাস এলিমেন্টগুলো ছোট হয়ে যাবে না স্ক্রিন ছোট করলে এলিমেন্টগুলো ছোট না হয়ে নিচে নিচে নেমে যাবে এতে করে আমাদের ওয়েবসাইটটা বেস্ট রেজাল্ট দিবে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং যদি না বুঝে থাকেন এই ভিডিওটি আরো মিনিমাম দুইবার দেখুন এবং দুইবার শোনার চেষ্টা করুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কারণ এটাতে আমরা যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি লিকুইড এবং অ্যাডাপ্টিভ পেজ এখনো পর্যন্ত আমাদের দেশের টিউটোরিয়াল আমরা দেখি নাই বা কোনো প্রতিষ্ঠান আমরা দেখি নাই এইভাবে অ্যাকচুয়ালি তারা বুঝিয়েছে লিকুইড এবং পেজ নিয়ে আমরাই ফার্স্ট আমার আমার জানা মতে আমরাই ফার্স্ট আপনাদেরকে এই বিষয়গুলো এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি এবং আমাদের বোঝানোটা তখনই সার্থক হবে যখন আপনি বুঝতে পারবেন সো এই ক্ষেত্রে আমরা আপনাকে রেকমেন্ড করব অবশ্যই ভিডিওটি আরো দুই থেকে তিনবার ভালো করে দেখুন যদি আপনি বুঝতে না পারেন এবং যদি তারপরে বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার আগের ভিডিওগুলোতে কোথাও প্রবলেম আছে আপনি আগের ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারেননি সো এই ক্ষেত্রে আপনি আগের ভিডিওগুলো আরো কয়েকবার দেখুন তো ভালো থাকবেন সবাই আগামী পর্বে আমরা রেসপন্সিভ ডিজাইন করব এবং চেষ্টা করব এইটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিভ কিভাবে করা যায় সেটা দেখার আগামী পর্বের আমন্ত্রণ জানি আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আইটি বারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আজকে পর্বে গত পর্বে আমরা অ্যাডাপটিভ এবং ফ্লুইড লেআউট সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং জানলাম সেই দুইটার কি কি উইক পয়েন্ট রয়েছে এবং কেন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করব তো আমরা ইতিমধ্যে যে ডিজাইনটি করেছি আপনারা সবাই দেখেছেন অ্যাডাপটিভ পেজ লেআউটের একটা एग्जांपल সো এটাকে আমরা আজকে রেসপন্সিভে কনভার্ট করে দেখব যে কিভাবে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারি সো রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন আমরা বলেছিলাম দুই ধরনের লেআউট নিয়ে আপনাকে কাজ করতে হবে একটা হচ্ছে অ্যাডাপটিভ লেআউট এবং আরেকটা হচ্ছে ফ্লুইড লেআউট সো এখানে আমরা দুইটা মাত্র কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম একটা হচ্ছে সাতশো আটষট্টি পিক্সেল থেকে চারশো একান্ন পিক্সেল রেঞ্জের মধ্যে একটা কন্ডিশন এবং আরেকটা কন্ডিশন হচ্ছে চারশো পঞ্চাশ থেকে ছোট যে কোনো রেঞ্জের মধ্যে সো আমরা এটাকে ডুপ্লিকেট করি আরো আরেকটা কন্ডিশন দিয়ে দিই আমরা চাইলে চার পাঁচটা ছয় সাতটা যতগুলো খুশি কন্ডিশন এখানে দিতে পারি এমন বাধ্য মানে রুলস নেই সো সাতশো উনসত্তর থেকে এক হাজার কন্ডিশন দিয়ে দিই এবং এটাকে কপি করে আমরা এটাকে এক হাজার চব্বিশের থেকে বড় কোনো দিতে পারি অথবা চাইলে আমরা সরাসরি এটা এমন ভাবে দিয়ে দিতে পারি যে এক হাজার থেকে বড় যেকোনো স্ক্রিনের জন্য সো তার মানে এক হাজার পঁচিশ পিকজেল তার মানে এখানে আমরা কি কি কন্ডিশন দিলাম একটা হচ্ছে চারশো পঞ্চাশের থেকে ছোট মানে ম্যাক্সিমাম বা তার থেকে ছোট যেকোনো কোনো ডিভাইসের জন্য একটা কন্ডিশন আরেকটি কন্ডিশন হচ্ছে মিনিমাম চারশো একান্ন ম্যাক্সিমাম সাতশো আটষট্টি আরেকটি কন্ডিশন হচ্ছে মিনিমাম সাতশো উনসত্তর ম্যাক্সিমাম এক হাজার চব্বিশ আরেকটা কন্ডিশন হচ্ছে এক হাজার পঁচিশ থেকে বড় যেকোনো ডিভাইস মানে মিনিমাম এক হাজার পঁচিশ বা তার থেকে বড় যে কোনো ডিভাইস এবং আমাদের প্রত্যেকটা এলিমেন্ট এখানে রয়েছে এবং প্রত্যেকটার ক্লাস নেম দেওয়া হয়েছে ব্লক এবং স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটার উইড দেয়া আছে হাইট দেয়া আছে তিনশো পিক্সেল সো আমরা বলেছিলাম যে যখন এটা চারশো পঞ্চাশ থেকে ছোট হবে তখন এটার উইট দেয়া আছে দুইশো পিক্সেল সো এখানে প্রত্যেকটার কালার রেড দেয়া আছে তো প্রত্যেকটা ব্লকের কালার যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ব্যাকগ্রাউন্ড কালার তো সবচেয়ে বড় যেটা মানে এক হাজার পঁচিশের থেকে যেটা বড় সেটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এটাকে এটাকে আমরা আমরা কি দিতে দিতে পারি পারি ওকে এবং এখানে দেখুন যে ফ্লোয়েট নান করা হয়েছে তো এটা অ্যাকচুয়ালি এখানে হবে না ফ্লোয়েট নানটা হবে ওই ক্ষেত্রে যে স্বাভাবিক অবস্থায় তো আমাদের কলাম থাকবে লেফট টু রাইট মানে বাম থেকে ডানে শুধুমাত্র যেটা ছোট স্কিল মানে চারশো পঞ্চাশ শুধুমাত্র সেই ক্ষেত্রে কি এটা নিচে নেমে আসবে তো এই ক্ষেত্রে আমরা এটাকে ফ্লোয়েট নান করলে যেটা হবে এটা ডানে ভাবে না থেকে নিচে নেমে আসবে শুধুমাত্র দুইটা কন্ডিশনের জন্য মানে থেকে ছোট এবং চারশো থেকে ছোট এই দুইটা কন্ডিশনের জন্য ফ্লয়েড নান করলাম দেখুন এই যে এটা হচ্ছে আমাদের বেসিক ডিজাইন এখন আমাদের পেজটা এক হাজার থেকে বড় আছে তাই এটা কালো দেখাচ্ছে তো এটা আমরা একটা কাজ করি গুগল ক্রোমে না দেখে আমরা ফায়ার দিয়ে দেখি ফায়ার আমাদের চমৎকার মোবাইল ভিউ আছে সেটা আমরা ব্যবহার করতে এবং আমরা দেখে দেখে কাজ করতে পারবো দেখুন এখানে এক হাজার বিশ এগারোশো বিশ পিক ওইট দেখাচ্ছে তার মানে এটা এক হাজার চব্বিশে থেকে বড় তাই কালো আছে ছোট করি দেখুন কমলা হয়ে গেছে আরো ছোট করি দেখুন নীল হয়ে গেছে আরো ছোট করি লাল হয়ে গেছে সো একমাত্র কেবল লালেরই উইডটা এখানে ঠিক করা আছে যে ওয়েট দুইশো পিক্সেল সো আমাদের এখানে ওয়েটটাকে পার্সেন্টেজ হিসাব করতে হবে আমাদের এখানে পিক্সেল হিসাব করলে সেটা রেসপন্সিভ হবে না সো প্রত্যেকটাকে আমরা উইড দেই হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা জিনিস দেখুন এইটার ওয়েট তো আর হান্ড্রেড পার্সেন্ট হবে না তাই না কারণ এটা হচ্ছে এক হাজার চব্বিশ থেকে সাতশো উনসত্তর বড় স্ক্রিন সো এইটার যা ওয়েট আছে তিনশো পিক্সেল সেটাই থাকবে তো এটা আমরা একটু রিফ্রেশ করে দেখেই আসি যে কি অবস্থা দেখুন এই যে যখন আমরা ছোট করলাম মানে যখনই এটা এই রেঞ্জে ঢুকলো দ্যাট মিন্স সাতশো আটষট্টি থেকে চারশো একান্ন তখন এটার ওয়েট হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট এবং ফ্লোয়েড নান এলিমেন্ট নিচে নিচে চলে আসলো এবং ওয়েট হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট তো এর থেকে বড় যেকোনো স্ক্রিনের জন্য আমাদের ওয়েট করা আছে ফিক্সড এখানে আমাদের ফিক্সড উইট দেওয়া আছে তিনশো পিক্সেল সো এই ক্ষেত্রে আমরা যেটা করব বড় ডিভাইসের জন্য আমরা উইট এইভাবে নর্মাল অবস্থায় যে ফিক্স আছে তিনশো পিক্সেল এইটা না রেখে আমাদের বড় ডিভাইসের জন্য আমরা ওয়েটগুলোকে আমরা এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়ে দিতে পারি স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটার ওয়েট থাকবে থার্টি পার্সেন্ট করে এবং প্রত্যেকটার মার্জিন রাইট থাকবে তিনটা ব্লক আছে তিনটা তো যদি থার্টি পার্সেন্ট করে হয় দ্যাট মিনস নাইনটি পার্সেন্ট আমাদের আর বাকি থাকে টেন পার্সেন্ট তো তিনটার জন্য থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট পারফেক্ট সেইফ এবার রিফ্রেশ করি দেখুন আমাদের বড় ডিভাইসগুলোর জন্য ওয়েট কিন্তু পারফেক্টলি ভাবে ম্যাচ হচ্ছে এখন কিন্তু আর দেখুন ওই যে এর আগে যেরকম নিচে নেমে যেত সেরকম হচ্ছে না স্বাভাবিক অবস্থায় বড় ডিভাইসের জন্য ওয়েটগুলো পার্সেন্টেজে দেয়াতে আহ বড় ছোট করলে পারফেক্টলি ম্যাচ হচ্ছে কালার চেঞ্জ করতেছে তার মানে কালার চেঞ্জ করলে আমরা বুঝতে পারলাম যে এটা চেঞ্জ হয়েছে মানে ডিভাইস চেঞ্জ হয়েছে এরপরে আরো ছোট করি যখন বেশি ছোট হয়ে গেল দেখুন কলামগুলো বেশি ছোট সাথে সাথে যখন ডিভাইস চেঞ্জ হলো মানে রেঞ্জটা চেঞ্জ হলো এগুলোর ওয়েট হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলো এবং এগুলো উপর থেকে নিচে নিচে চলে আসলো তো এগুলাকে যখন আরো ছোট করব ওয়েট তো হান্ড্রেড পার্সেন্টই থাকবে কালার চেঞ্জ হলো মানে বুঝতে পারলাম ডিভাইসটা আরো ছোট হয়েছে তো দেখুন এখন কিন্তু পারফেক্টলি ডিজাইন হয়ে গেছে এখন কিন্তু এখানে আর কোনো প্রবলেম নেই এখানে আমরা করার ফলে এটা এখন বড় ডিভাইসের জন্য রেসপন্সিভ মাঝারি সাইজের ডিভাইসের জন্য রেসপন্সিভ ট্যাবলেট বা আরেকটু ছোট ডিভাইসের জন্য রেসপন্সিভ এবং সবচাইতে ছোট মোবাইল ডিভাইসের জন্য এটা রেসপন্সিভ এখন আমাদের এই ওয়েবসাইটটা এখনো কোনো ডিভাইসের জন্য পারফেক্টলি ওকে রেসপন্সিভ এবং এখানে আমরা ডিভ দিয়ে ব্লক করে দেখিয়েছি তো বাস্তব অবস্থায় আপনাকে যখন আপনি রেসপন্সিভ করবেন তো সেখানে তার এরকম কালো বক্স থাকবে না বা লাল বক্স থাকবে না সেখানে থাকবে এলিমেন্ট তো যেহেতু এক একটা বক্স এক একটা ডিপ এভাবে আমরা যেহেতু ডিপ যেভাবে আমরা সিএসএস এর বিভিন্ন রুলস এখানে অ্যাপ্লাই করেছি উইড দিয়েছি মার্জিন রাইট দিয়েছি আপনি যখন রেসপন্সিভ ডিজাইন করবেন তখন অবশ্যই আমরা দেখাবো তখন আপনারা দেখবেন যে আমরা তখন প্রত্যেকটা এলিমেন্টকে এবং প্রত্যেকটা ডিপকে ঠিক একই পদ্ধতিতে একই ওয়েতে আমরা সেগুলোকে উইড দিব এবং সেগুলোকে সাইজগুলোকে চেঞ্জ করব আশা করি আপনারা রেসপন্সিভ ডিজাইনের এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন এবং সব অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে ফেলবেন কিভাবে আমরা অ্যাডাপটিভ পেজ লেআউটের আইডিয়া এবং তার পাশাপাশি আমরা ফ্লুইডের আইডিয়াকে কাজে লাগিয়ে আমাদের এই পেজটাকে রেসপন্সিভ করলাম ভালো থাকবেন সবাই আগামী পর্বের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ